ইউপি চেয়ারম্যান নেতৃত্বেই তৈরি হচ্ছে রাস্তা, শাহবাদ ইউনিয়নের এই রাস্তাটি সুন্দর হয়েছে, সুন্দর হয়েছে। তো আমরা চলে আসছি এখানে, দেখেন 3 নম্বর ইট দিয়ে তৈরি হচ্ছে রাস্তা। কারা বানাচ্ছে এটা, কি কে বানাচ্ছে বলেন তো দেখি, কি রাস্তাটা কে বানাচ্ছে? এটা কন্ট্রাক্টর হলো লিওন, হ্যাঁ, আর দায়িত্ব হলো চেয়ারম্যানের, এই শাহবাদ ইউনিয়ন চেয়ারম্যান জিয়া, ঠিকাদার লিওন, আর রাস্তা তৈরি করছেন শাহবাদ ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান। দেখতে পাচ্ছেন কোনো রকম বালি দিয়ে 3 নম্বর ইট দিয়ে সাজানো হচ্ছে রাস্তাটি, যেখানে ঠিকাদারের 1 নম্বর ইট দিয়ে কাজ করার কথা, শিডিউল অনুযায়ী সেখানে করা হচ্ছে 3 নম্বর ইট দিয়ে। মানে এইভাবে কেন করছেন আসলে, করার কথা তো 1 নম্বর ইট দিয়ে। আমরা তো জানি না, হ্যাঁ আমরা তো জানি না, আমাকে যা দিচ্ছে আমাকে টিকিট দিলে আমরা করব, আমাদের তো ধরেন করার সমস্যা নাই, আমাদের তারা যা দেবে আমরা তাই দিয়ে করব, আমাদের তো আমরা বনব, আমরা জন মজুরি, আমাকে তো কোনো, হ্যাঁ তাই যারা কাজ করছেন তাদের তো আসলে কিছু করার নাই, তাদেরকে যে ধরনের ম্যাটেরিয়াল দেওয়া হবে, মাল দেওয়া হবে, তারা সেই মাল দিয়েই কাজ করবে, তাদের কোনো দোষের জায়গাও আমরা দেখি না। এইভাবে চলছে আসলে উন্নয়নের কাজ। কোনো রকমে লামসাম করে একটা জোড়াতালি দিয়ে কাজ চলছে, সড়ক সংযোগের কাজ শাহবাদ ইউনিয়নের দলজিৎপুর, এটা দলজিৎপুর, দলজিৎপুর পূর্বপাড়ার একটা সড়কের কাজ। এটা কোন রাস্তা থেকে কোন রাস্তা, কার বাড়ি থেকে কার বাড়ি পর্যন্ত গেছে এটা একটু বলবেন, জানতে আপনি কি জানেন? কিতাবালি মণ্ডল থেকে আব্বাসের বাড়ি পর্যন্ত, আব্বাস মণ্ডল। আপনারা এই এলাকায় থাকেন? হ্যাঁ, তো আমাদের এই রাস্তাটা কীরকম কী কী কাজ হচ্ছে, মানে কীরকম কাজ? আমরা দেখলাম খুব একটা উন্নত মানের কাজ মনে হয়, এটা শিডিউলে ছিল 1 নম্বর ইট, এখানে 3 নম্বর ইটটাই তো মনে হচ্ছে। এখন কী বলবো বলেন, এখানে ইটের ইটের যে মান সেটা আসলে খুব একটা সুবিধাজনক মনে হয়নি, আমাদের হিসাবে 1 নম্বর ইট দেওয়ার কথা কিন্তু প্রকৃতপক্ষে এখানে 1 নম্বর ইট বলে মনে হচ্ছে না, এটা এটা মান কিছুটা কম আছে। রাস্তা বেশি দিন টিকবে না, এটা টিকবে এখন সেটা তো লোডের উপর ডিপেন্ড করে অনেক ক্ষেত্রে, কারণ কতটা এখান থেকে লোড ক্যারি করতে পারবে এই রাস্তায়, যে ইটের যে মান সেখানে সেই পরিমাণ লোড ক্যারি হবে বলে মনে হয় না, তবে এই কাদামুক্ত হওয়া এইটুকুই আর কি সান্ত্বনা, মানে এটা তো আমরা আশাই করি যে ভালো কাজটা ভালোই হবে, কিন্তু এটা এটা কি বলবো, এটা মানে হচ্ছে এটা এটা তো আমাদের তো কিছু করার নেই এখানে, এটা যেভাবে যারা কন্ট্রাক্টার মানে টেন্ডার কিংবা এই এই সরকারি প্রসেসে যেভাবে কাজটা হয় হচ্ছে, আমরা জাস্ট এখন এই দর্শন করা ছাড়া কিছুই নেই। যারা রাস্তা ব্যবহার করবেন তাদের আসলে কিছুই বলার নাই, যে যেভাবে ইচ্ছা মতো কাজ করে যাচ্ছেন, ইউনিয়নের চেয়ারম্যানের সাথে যুক্ত আছেন, ঠিকাদার যুক্ত আছেন, তারা তাদের পছন্দ মতো কাজ করছেন, বেশি পয়সা লাভের আশায় উন্নয়নকে বাধাগ্রস্ত করছেন। এখানে কাজের মান একটু খারাপ হয়েছে, রাস্তা দলজিৎপুর কিতাবালির বাড়ি থেকে আব্বাসের বাড়ি অভিমুখী যে রাস্তাটা, এখানে ইটের মান খারাপ আমি গতকাল যাই দেখছি, এবং আমি ঠিকাদারকে বলছি ভালো ইট দিয়ে মানসম্মতভাবে কাজটা করার জন্য। এখানে 3 লক্ষ টাকায় 540 ফিট রাস্তা হওয়ার কথা, এবং সেখানে লেন্থ যাতে সঠিক হয় এবং ভালো ইট দিয়ে কাজ করে এ ব্যাপারে আমি ঠিকাদারকে বলছি, সে কথা দিয়েছে যে তার যেটা ভুল ত্রুটি হয়েছে এটা সংশোধন করে সে ভালোভাবে কাজটা করে দিবে।